বেলেঘাটার চাউলপট্টি রোডের বুস্টার পাম্পিং স্টেশন কে তৈরি করেছে, সিপিএম না তৃণমূল? এর উত্তর খোঁজা খুব সহজ কাজ নয়। 2012 সালে তৎকালীন সিপিএম কাউন্সিলর রাজীব বিশ্বাসের উদ্যোগেই পরিকল্পনা নেওয়া হয় এই প্রকল্পের, কিন্তু রূপায়ণ হয় বর্তমান তৃণমূল কাউন্সিলর পবিত্র বিশ্বাসের সময়ে। এই প্রকল্প চালু হওয়ায় জলের সমস্যা মিটেছে, কিন্তু এর কৃতিত্ব কার তা নিয়ে বিবাদ দুদলের মধ্যে। ভোটের আগে এই বিবাদই সামনে চলে এসেছে। বেলেঘাটা বাইপাস থেকে চিংড়িঘাটা মোড়, ফুলবাগান এবং নারকেলডাঙ্গায় বাঁদিক খেছে কলকাতার 33 নম্বর ওয়ার্ড। অনেক সমস্যার সমাধান হয়েছে, কিন্তু দূষণের মাত্রা ছাড়িয়ে যাওয়ায় সুভাষ সরোবর কার্যত মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে আম জনতার। এক নজরে দেখে নিই কলকাতা পুরসভার 33 নম্বর ওয়ার্ডের চিত্র। মোট জনসংখ্যা এখানে 75,000, মোট ভোটার 37,000, পার্ক রয়েছে 7টি, বিপজ্জনক বাড়ি রয়েছে 2টি, জলাশয় 1টি, স্বাস্থ্যকেন্দ্র 1টি। কলকাতার ঘিঞ্জি এলাকার মধ্যে বেলেঘাটার এই অংশ অন্যতম। বেলেঘাটা মেন রোডের তীব্র যানজটের সমাধান করতে অনেক বেগ পেতে হয়েছে প্রশাসনকে। রাস্তার দখল করা বস্তি উচ্ছেদ করে পুনর্বাসন দিয়ে তবেই রাস্তা সাফ করতে হয়েছে। এর কৃতিত্ব নিতেও কসুর করছেন না বর্তমান কাউন্সিলর। তো আমি তখন আমাদের দলের কর্মীদের সকলকে নিয়ে এখানে যারা নোংরামি করতো, যারা যাদের নোংরা ঘর ছিল, দোকান ছিল, এই সমস্ত জায়গায় অসাধু জিনিস বিক্রি হতো, এখানটা অপকর্ম হতো, সেগুলোকে ভদ্রভাবে বলিয়ে ওদের তুলে দিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করে, সেটা একদিনে হয়নি, কী বলবো, আমাদের যে প্রাকৃতিক তার থেকে সুন্দর। পানীয় জল আছে, ঝকঝকে রাস্তার উন্নত নিকাশি, আলোকায়ন আর সৌন্দর্যায়নের কাজ যে হয়েছে মানছেন স্থানীয় বাসিন্দারা। অনেক কাজ করছে বাবা, আমরা এই পাড়াতে থাকতে পারতাম না, উনি কত এই জল ভেঙে ভেঙে এসে সবার ঘরের জিনিসপত্র সব উঠাইছে, তারপরে রাস্তাঘাট লাইট মানুষের সুখ সুবিধা সব দিচ্ছে। আগের থেকে এখন অনেক পরিবর্তন, মানে কিছুটাই নেই বাকি, আর সমস্যা সবই শেষ হয়েছে। এই যেমন কল ছিল না, পায়খানা বাথরুম, রাস্তা লাইট, সমস্ত সমস্যাই করেছে, অনেক কাজ করেছে। সব কাজের মধ্যেও এই ওয়ার্ডের অন্যতম মাথা ব্যথা সুভাষ সরোবর। এই সরোবরের দূষণ প্রায় খবরের শিরোনামে চলে আসে। বাম জমানায় ছিল মেট্রো ডাম্পিং গ্রাউন্ড, কিন্তু তৃণমূল জমানায় বাইরেটা পরিষ্কার হলেও দূষণ থেকেই গেছে। আগের সুভাষ সরোবর আর এখনকার সুভাষ সরোবর আকাশ আর পাতাল, এখন সৌন্দর্য নিয়ে ভরে গেছে, গাছপালায় পাখি ডাকছে, সবুজে চারদিকে সবুজ হয়ে গেছে, রঙবেরঙের ফুল ফুটেছে, মানুষের বসার জায়গা 1 থেকে 100 করে দিয়েছে, জলাশয় পরিষ্কার পরিচ্ছন্ন করে দূষণ মুক্ত করে রেখে দিয়েছি। কিন্তু বিরোধীরা মানতে রাজি নয় কাউন্সিলরের এই সাফল্য। গায়ের জোরে বেআইনি কাজের মদতদাতা এই কাউন্সিলর, অভিযোগ বিজেপির। পুরো কাউন্সিলর আমাদের এই ওয়ার্ডটাকে চালাচ্ছে কাউন্সিলর হিসাবে নয়, মনে হচ্ছে যেন একটা প্রশাসন, উনি নিজে একটা প্রশাসন। বাড়ি করতে গেলে 450 টাকা স্কোয়ার ফুট হিসাবে কাউন্সিলরকে দিতে হচ্ছে, যেদিকে তাকাবেন শুধু তোলাবাজি তোলাবাজি তোলাবাজি, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তোলাবাজি। এখন সামনে হয়তো নির্বাচন এসছে, কী করে বলা যায় সে বলার সুযোগ খুঁজছে, কিন্তু বলতে গেলে যে পাবলিক যখন দৌড় খাবে তো এখনও দৌড় খায়নি এরা, না যারা বলছে যাই না কে বলছে, তার মানুষ না জানোয়ার, আমি এই কথা বললাম। এখন সিপিএম মনে করে কাজ হয়েছে ওপর ওপর, আসল সমস্যার সমাধান হয়েছে তাদের আমলেই, তাদের অসমাপ্ত কাজ আজও করে উঠতে পারেনি তৃণমূল। উন্নয়নের কোনো পরিকল্পিত উন্নয়ন না, খাপছাড়া উন্নয়ন, এই উন্নয়ন হচ্ছে বেমতলবী উন্নয়ন, এই মূল্যায়ন উন্নয়ন হচ্ছে চোখ ভুলানো উন্নয়ন। যদি এতই উন্নয়ন করে নেনারা, তাহলে ভোট কেন দিতে দেয় না মানুষকে? বিরোধীদের শূন্য করতে হবে, ওরা নিজের দলকেও মানে না। উন্নয়নের সঙ্গেই জড়িয়ে আছে রাজনীতির গন্ধ, নাগরিক জীবনের উন্নয়নই যে ভোটের প্রতিপাদ্য সে কথা এই ওয়ার্ডেও স্পষ্ট। 33 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ আছে বিরোধীদের, কিন্তু সেই অভিযোগকে ডোন্ট কেয়ার করেই তিনি নজর দেন বস্তির দিকে, কারণ বস্তিবাসীরাই তো ভোট বাক্স, ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি মেলে বস্তিবাসীদের। তবে এবার সেই বস্তিবাসীরা কিন্তু বলছেন যে তারা দেখেছেন উন্নয়নের মুখ। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে বিমান চক্রবর্তী, নিউজ টাইম।